হ্যালো বন্ধুরা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সৌরভ আজকে আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছি এই অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের ফোন মেমরি অথবা মেমরি কার্ডকে ক্লিন করতে পারবেন যেমন ধরুন আপনার ফোনে কিছুই অ্যাপ ইনস্টল দেওয়া আছে কিন্তু আপনার মেমোরিতে কোনো ভিডিও অডিও কোনো কিছুই নেই কিন্তু আপনার মেমোরিটি ফুল দেখাচ্ছে অথবা আপনার র্যাম ফুল দেখাচ্ছে তাহলে আপনি কি করবেন এখানে আপনি মেমোরির যে কোনো ফোল্ডার ডিলেট করলেও কিন্তু আপনার মেমোরি খালি হচ্ছে না তো এই জন্য আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে এই অ্যাপটির মাধ্যমে আপনারা ক্যাশ ফাইল ডিলিট করতে পারবেন কারণ আপনারা যেগুলো অ্যাপস ব্যবহার করেন প্রতিনিয়ত সেগুলো থেকে প্রতিদিন কমপক্ষে হলেও প্রতিদিন একশো এমবি করে আপনার মেমোরিতে স্টোর হয় এগুলো হচ্ছে আপনার ডাটা হিস্টোরি অথবা অনেক কিছুই থাকে তো এগুলোর কারণে ভর্তি হয়ে থাকে যার ফলে আপনারা আপনাদের ফোন মেমোরিকে খুব মানে কিছু হওয়ার আগেই ফুল দেখতে পারেন যে আপনাদের কিছু নেই তবুও ফুল দেখাচ্ছে তো সেটাই আপনাকে আমি বলতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের মেমোরিকে ফাঁকা রাখতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে অ্যাপটির কাজ দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো প্রথমে আমি অ্যাপটি ওপেন করছি অ্যাপটির নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দেখুন যে আমার এখানে ছিপিও এখানে ছিপিউ যত চলতিছে সব দেখাবে এখানে র্যাম আমার কত ইউজ হয়েছে কত ফাঁকা আছে এখানে দেখা যাচ্ছে এখানে ব্যাটারি পার্সেন্টেজ এখানে ব্যাটারি টেম্পারেচার এখানে ভোল্টেজ তো এখান থেকে আপনি নিচে আসবেন এখানে দেখুন যে রম আপনার মেমরি কত ফাঁকা আছে আমার মেমোরি ফাঁকা আছে টেন পয়েন্ট নাইন নাইন জিবি মানে আমার ইন্টারনেট স্টোরেজ ফাঁকা আছে আর কি টেন পয়েন্ট নাইন নাইন জিবি তো এখান থেকে দেখুন এসে দেখুন কয়েকটি অপশন পাবেন কেস ক্লিয়ার সিস্টেম ক্লিয়ার ব্যাস আনন্স্টল ব্যাস ইনস্টল ব্যাক আপ অ্যান্ড এগুলো অনেক রকমের অপশন পাবেন তো প্রথমটাতে আপনি কেস ক্লিয়ার করবেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে আপনার ফোনে যতগুলো অ্যাপস কয়েকদিন যাবত চলছে সেগুলো আপনাদের ফোনের লোডিং নিয়ে নেবে প্রথমে তো আমারও নিচ্ছে একটু ওয়েট করি হ্যাঁ বন্ধুরা আমার অ্যাপসগুলো লোডিং নিয়ে নিয়েছে দেখুন যে এখানে কতগুলো অ্যাপস আমার চলেছে এই গত কয়েকদিনে তো এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন তারপর এখান থেকে নিচ্ছে দেখুন যে ক্লিয়ার অল লেখা আছে তো এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করি তারপর পারমিশন দেওয়া লাগবে পারমিশন ওকে ওকে করার পর এখানে দেখুন যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আছে এখান থেকে এটা অন করে দিতে হবে ওকে ওকে করার পর ব্যাক আসলাম ব্যাগ আসার পর আবার ক্লিক ক্লিয়ার অলে ক্লিক করি তো এখান থেকে দেখুন যে আমার অ্যাপসগুলোর কেস ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এভাবে অ্যাপের কেসগুলো ক্লিয়ার হতেই থাকবে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলোরই কেস ক্লিয়ার হতেই থাকলে হ্যাঁ বন্ধুরা আমার কেসগুলো দেখুন যে ক্লিয়ার হয়ে গেছে এখন কিছুক্ষণ সময় লাগবে দেখুন যে নিচে দেখাচ্ছে রিলিজ স্পেস চারশো তেরো এম তো আমার ফোন মেমোরিতে ফাঁকা ছিল দেখুন ফোন মেমোরি আমার ফাঁকা ছিল পাঁচশো বিয়াল্লিশ এমবি এখন দেখুন যে নয়শো বাষট্টি এমবি মানে আমার প্রায় চারশো বিশ এম ফাঁকা হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের মেমোরিকে ফাঁকা রাখতে পারবেন এখানেও দেখুন যে টেন পয়েন্ট নাইন নাইন আছে কিন্তু এটা এখনও চেঞ্জ হয়নি আরেকবার অ্যাপটি ওপেন করেই নতুন করে ওপেন করলেই হয়তো বা আবার চেঞ্জ হয়ে যাবে তো দেখি এই দেখুন যে আবার চেঞ্জ হয়ে গেছে তখন ছিল নাইন নাইন টেন পয়েন্ট নাইন নাইন জিবি এখন দেখুন যে টেন পয়েন্ট ফাইভ সিক্স জিবি দেখাচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের ফোন মেমোরি অথবা মেমরি কার্ডকে ক্লিয়ার রাখতে পারবেন আপনাদের আর মেমরি ফুল হওয়ার ঝামেলা থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনারা আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আপনার চ্যানেলটি ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ